নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার 50 মিনিটে 5 রাশি হতে চলেছে কোটিপতি। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, আজকের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আগামীকাল বুধবার রয়েছে, তৃতীয়া তিথি রয়েছে, রেবতী নক্ষত্র রয়েছে, যোগ রয়েছে ব্রহ্মযোগ, খুব ভালো যোগ। আপনার যদি রেবতী নক্ষত্র অথবা ব্রহ্মযোগে যদি জন্ম হয়ে থাকে, তাহলে নিশ্চিতরূপে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু চলেছে। আপনাদের আগামীকালের যে রাহুকাল যেটা রয়েছে, সেটা হচ্ছে আপনার 12টা থেকে 1:30 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালটার সময় আপনারা যে কোনো শুভ কাজ, শুভযাত্রা, কোনো ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবং আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই, এবং অনেক রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ হয়, কিন্তু সেম রাশি যেহেতু কোটি কোটি মানুষ থাকে, প্রত্যেকের ক্ষেত্রেই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনো দাবি করি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি হবে। যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনারা কখন ইনভেস্টমেন্ট করবেন, আগামী কালটা আপনাদের ক্ষেত্রে কোন সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, সেটা অবশ্যই এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণরূপে যদি জানতে পারেন, শুনতে পারেন, অবশ্যই কাজ অবশ্যই পাবেন। দেখুন, আমি একটা কথা বলি, যাদের প্রচুর বাধা রয়েছে কি না, বা অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ রাহু একমাত্র একটি গ্রহ যে গ্রহটি আপনাকে চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। দেখবেন শর্টকাটে অর্থপ্রাপ্তি, বা দীর্ঘদিন বাধা চলছে, যে কোনো কাজ হাত দিচ্ছে তাতে বাধা হচ্ছে, রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, রাহু রক্ষা কবচ প্রচুর বুকিং রয়েছে, অনেকেই বুকিং করছেন যে কৌশিকদাকে বলুন যে একটু তাড়াতাড়ি যেন দেয়। দেখুন, একটা সময় লাগবে, কারণ এইসব কবচ তৈরি করতে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট তিথি দরকার রয়েছে, তবে কিন্তু এই কবচগুলো শোধন করে কিন্তু আপনাদের কাছে দেওয়া হয়। তার জন্য আমি একটা কথা অনুরোধ করছি, আপনারা কৌশিকদাকে কিছুটা সময় আপনারা দিন। দেখুন, আপনাদের আশীর্বাদ আমার একান্তই দরকার রয়েছে, কারণ আপনারা এই ভিডিওগুলো দেখেন বলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে কিন্তু উৎসাহিত হয়। এই যে আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই, কেন, যাতে আপনারা বুঝতে পারেন। আমি প্রতি সময় বলি, আপনার জন্মকুণ্ডলীতে রাহু শুক্র বুধ কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলীতে রাহু শুক্র বুধের প্লেসমেন্ট কেমন রয়েছে এবং ভাগ্যভাব কেমন রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তি হবে কি না। কারণ অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে, আবার অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটে না। কারণ আপনার ক্ষেত্রে সময়টা কখন রয়েছে, মেন বিষয় হচ্ছে সময়টা নির্ধারণ করা দরকার রয়েছে, এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার রয়েছে। কারণ ভাগ্যভাব যদি আমাদের দুর্বল হয় কি না, আমি একটা কথা বলবো, চটজলদি কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। তার জন্য আপনাদেরকে অবশ্যই ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে, এবং পাশাপাশি আপনাদেরকে রাহুর যে জায়গা, রাহুর যে ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে, অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। দেখুন, আগামীকাল যে 50 মিনিটের আমি কথা বলবো, এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে একটা সময় আর টার্গেট নাম্বার দেবো, এই সময়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব এটা সময় নিয়ে বার করা হয়, এবং এই সময়টা যদি আপনারা বিশেষভাবে কাজে লাগাতে পারেন, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভালো হবে। এবং টার্গেট নাম্বার, আপনার যে আগামীকালের যে কোন সংখ্যাটা শুভ, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে প্রতিদিন আমি কিন্তু আপনাদেরকে কাছে জানাই। আর যাদের হচ্ছে না, আমি আবারও বলবো, আপনারা বার্চার্ট রিফরমেশন আপনারা করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আগামীকাল আপনার 13ই মার্চ,
2024 বুধবার। কোন কোন রাশির কথা বলে, পাঁচটি রাশি। প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল দিনটি খুব শুভ যেতে চলেছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5, এবং আপনাদের আরেকটি যে শুভ সংখ্যা সেটি হচ্ছে 4। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 9:50 থেকে সকাল 9:50 থেকে 10:25 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। আপনাদের যে শুভ সময় 10:10 থেকে 11 পর্যন্ত, 10:10 থেকে 11 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। হ্যাঁ, আপনি বৃষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 2 এবং 5, 2 এবং 5 আপনাদের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে 10:40 থেকে 11:30 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, 10:40 থেকে 11:30। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আছে। আপনার যে টার্গেট নাম্বার, আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 8। আপনাদের যে শুভ সময়টা দেখা, যেটা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে আপনাদের 10:40 থেকে আপনার 11:10 পর্যন্ত সময়টা শুভ। একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। যে কোনো দিক থেকে আপনাদের আকর্ষক অর্থপ্রাপ্তি হতে পারে, শেয়ার বাজার, লটারি, ফাটকা, যে কোনো দিক থেকেই আপনারা আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে আসতে চলেছে। আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে 3 এবং 5 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা রয়েছে বৈকাল 4:10 থেকে 5:18 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন।